আপনার এয়ারটেল পেমেন্ট সিমের যে কোনো ধরনের সমস্যা নিয়ে এখন থেকে চাইলে মাই এয়ারটেল অ্যাপ থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে লাইভ চ্যাট করে কথা বলতে পারেন লাইভ চ্যাট করে কথা বলে আপনার এয়ারটেল পেমেন্ট সিমের যে কোনো ধরনের সমস্যা আপনি নিজে মুহূর্তে সমাধান করে নিতে পারেন তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো মাই এয়ারটেল অ্যাপ থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে লাইভ চ্যাট করে কীভাবে কথা বলবেন এবং আপনার এয়ারটেল পেমেন্ট সিমের যে কোনো ধরনের সমস্যা মুহূর্তেই আপনি নিজে কিভাবে সমাধান করবেন তা আপনি যদি এখনও মাই এয়ারটেল অ্যাপ খুলে না থাকেন উপরে আয় বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি দেখে খুব সহজেই মাই এয়ারটেল অ্যাপ খুলে ফেলতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন চলুন মাই এয়ারটেল অ্যাপে যাওয়া যাক মাই এয়ারটেল অ্যাপে যাবেন মাই এয়ারটেল অ্যাপে আসার পর পেজটির নিচের দিকে দেখবেন একটা অপশান আছে গিফট এই অপশানটা ধরে একটু এই অপশনগুলো বাম দিকে নিয়ে যাবেন একদম শেষের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন একটি অপশান চলে আসবে কাস্টমার সার্ভিস তো এই অপশানটির উপর ক্লিক করবেন কাস্টমার সার্ভিস এই অপশানটির উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখান থেকে ক্লিক করবেন কমপ্লেন করুন এই অপশানটির উপর ক্লিক করবেন কমপ্লেন করুন এই অপশানটির উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখান থেকে আপনারা চাইলে এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে অনেকভাবে যোগাযোগ করতে পারেন তো সবচেয়ে সহজ মাধ্যম এবং ভালোভাবে আমি দেখেছি চ্যাট চ্যাট করে কথা বললে সবচেয়ে সহজভাবে কথা বলা যায় ওদের সাথে তো আমি আপনাদেরকে চ্যাট করে কথা বলে দেখাবো তো আপনারা চ্যাট অপশানটিতে ক্লিক করবেন চ্যাট অপশানটিতে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখান থেকে বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করে তুলে দেবেন আমি তুলে দিচ্ছি হ্যাশ এক তুলে দিয়ে স্যান্ড করে দিলাম হ্যাশ এক তুলে দিয়ে স্যান্ড করে দেওয়ার পর দেখবেন এই পেজটি চলে আসবে তো এখানে দেখুন লেখা আছে অ্যাজেন্ট তো অ্যাজেন্ট এখানে ক্লিক করবেন অ্যাজেন্ট এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে তো এখানে নিচে দেখুন কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করবেন তো কনফার্ম এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটা চলে আসবে তো এখানে আপনারা ওনাদের সাথে কীভাবে কথা বলবেন বাংলায় বলবেন ইংলিশে বলবেন এটা সিলেক্টেড করে দেবেন তো আমি বাংলা সিলেক্টেড করে দিলাম এখানে তো এখন ওরা দেখুন এখানে কিন্তু আমার সাথে কথা বলছে তো আমি আমাকে বলা হচ্ছে স্যার কীভাবে হেল্প করতে পারি ওনার কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধি আমার সাথে লাইভে কথা বলছে তো আমি ওনাদের বলছি তো আমি বললাম হ্যালো স্যার একটা বিষয় ছিল তা আপনার যে জিনিসটা জানতে ইচ্ছে করবে আপনি জানতে পারবেন এখান থেকে কিন্তু জবাব দিচ্ছে জি আমাকে বলছে হ্যাঁ বলুন সমস্যা মানে সমস্যার কথা বলতে বলছে তো আমি বলছি দাঁড়ান তা আমার একটি গেম প্যাকের দরকার তো আমি জানাচ্ছি তো আমি লিখলাম এটা লিখে আমি সেন্ড করে দিচ্ছি স্যার তা আমি মানে একটি গেম খেলার জন্য একটি ইন্টারনেট প্যাক করছিলাম তো ওইখানে ওনাদেরকে বললাম স্যার কোনো গেম খেলার ইন্টারনেট প্যাক থাকলে আমাকে একটু জানাবেন তো ওনারা কিন্তু জবাব দিচ্ছে তা আপনারা যে কোনো বিষয় আমি এটা একটা ইন্টারনেট গেম খেলার জন্য একটা মানে ইন্টারনেট প্যাক করছি তো আপনারা যে কোনো সমস্যা নেই কিন্তু ওইখানে কথা বলতে পারবেন শুধু আপনার ইন্টারনেট বিষয় যে কোনো সমস্যা নেই ওনার সাথে লাইভ চ্যাট করে কথা বলতে পারবেন মায়ের একটা ল্যাপের মাধ্যমে হবে তো ওনারা কিন্তু আপনাদেরকে লাইভ প্রুভের মাধ্যমে কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার থেকে কিন্তু ওরা আপনাদের সাথে কথা বলবে সরাসরি তো অনেক সময় এই লাইনগুলো পেতে একটু সমস্যা হতে পারে আপনাদের অনেক সময় দেখা যায় ওনারা ব্যস্ত থাকে সেজন্য আপনারা লাইনটি না পেতে পারেন একটু অপেক্ষা করবেন দেখবেন লাইনটি পেয়ে যাবেন সো এখানে আরেকটি কথা বলে দিচ্ছি এখানে কিন্তু প্রতিদিন আপনি একবার ওনাদের সাথে কথা বলতে পারবেন বারবার কথা বলতে পারবেন না প্রতিদিন একবার ওনাদের সাথে এভাবে লাট কথা বলতে পারবেন আবার আপনারা অনেকে মনে করতে পারেন মানে একাধিকবার ওদের সাথে কথা বলতে পারবেন না একাধিকবার বলতে পারবেন না জাস্ট প্রতিদিন একবার ওনাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন তো উনি কিন্তু আমার জবাব দিয়ে দিয়েছে যা হোক তো আপনারা এভাবে চাইলে আপনাদের মাই এয়ারটেল অ্যাপ থেকে আপনাদের এয়ারটেল পিভি সিমের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা এখন থেকে মাই এয়ারটেল অ্যাপের মাধ্যমে লাইভ চ্যাট করে এয়ারটেল কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারেন খুব সহজেই